আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্যারাফ্রেজ। এই প্যারাফ্রেজ কোনো টেক্সট মানে গল্পের বা কোনো কবিতার হতে পারে। তো প্যারাফ্রেজ জিনিসটা সামারি বা থিমের মতো না, প্যারাফ্রেজ মানে ভাষান্তর, মানে একটা কথাকে একটু ভিন্নভাবে বলা, যা সিরোনেম হতে পারে, অ্যান্টোনেম হইতে পারে, সিরোনেম পদ্ধতি হইতে পারে, যেমন হি ইজ এ ফেমাস পার্সন, এটা হইতে পারে হি ইজ এ ওয়েল নোন পার্সন, অ্যান্টোনেম হইতে পারে হি ইজ অলওয়েজ পাংচুয়াল, হি ইজ নেভার লেট, বা দুইটা কথাকে একটা কথায় অ্যাপোজিটিভ পদ্ধতিতে হইতে পারে। বিভিন্ন প্রকার পদ্ধতি আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করার পদ্ধতি হইতে পারে, কানেক্টর ব্যবহার করা হইতে পারে, বিভিন্নভাবে একটা কথাকে ভাষান্তর, মানে কোনো কথাকে ভিন্নভাবে বলা। তো এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমাকে প্যারাফ্রেজ করতে হবে। তো প্যারাফ্রেজ কোথা থেকে করব, কোন কবিতাগুলো স্পেশালি, যেহেতু টেক্সট মোটামুটি সহজ আছে, গল্প আসলে পারা যাবে, কিন্তু কবিতার প্যারাফ্রেজ কোথা থেকে করব? হ্যাঁ, বিভিন্ন বইয়ে তো বিভিন্ন কবিতা দিয়ে রাখছে, এতগুলো কি করা সম্ভব কি না? আমার মতে যেহেতু এটা বোর্ড বই, হ্যাঁ, 9 অথবা 8-এর যে বোর্ড বইগুলো আছে ওইখানকার কবিতাগুলো আগে প্যারাফ্রেজ করা উচিত প্রথমে, তারপরে এক্সট্রা সময় পাওয়া গেলে বাকিগুলো প্যারাফ্রেজ করা যেতে পারে। যেরকম নাইনের বোর্ড বই দেওয়া আছে শেল আই কম্পেয়ার, 9 অথবা 8-এর বোর্ড বই দেওয়া আছে শেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। হ্যাঁ, এই কবিতাটা যে প্রথম লাইন কী ছিল, যে শেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তো এইটার প্যারাফ্রেজ হতে পারে শুড আই কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে। তারপর বলা আছে দাউ আর্ট মোর লাভলি এর মোর টেম্পারেট, মানে কি ইউ আর মোর লাভলি অ্যান্ড জেন্টল, তো এরকমভাবে কবিতাকে প্যারাফ্রেজ, বিভিন্ন দ্য রোড নট টেকেন, এরকমভাবে নেওয়া যেতে পারে। তারপরে আরও কবিতা এখানে দেওয়া আছে স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, এই সকল কবিতাগুলো আমরা অনার্স মাস্টার্স অলরেডি পড়ে এসেছি, আবার এগুলোর 9-8-এর টেক্সট বই ইনক্লুড করা আছে, এই কবিতাগুলো আগে প্যারাফ্রেজ করা উচিত। তো আমার কাছে মোটামুটি 9-8-এর বইয়ের সহজবদ্ধভাবে প্যারাফ্রেজ, যাতে আমি অন্তত লিখতে পারি, হ্যাঁ, এইভাবে প্যারাফ্রেজ করা আছে। আর এই হ্যান্ডনোটগুলো আমার প্রোভাইড করা হয় যারা আমার সাথে সাপ্তাহিক পরীক্ষার একটা আমার পেইড বেজ অনলাইন কোর্স চালু আছে, ওইখানে আমি গ্র্যাজুয়ালি এগুলো প্রোভাইড করে থাকি প্রতি সপ্তাহে পরীক্ষার মাধ্যমে, যাতে তারা এক সপ্তাহ এগুলো পড়ে দেন পরীক্ষা দেওয়া হয়, তারপর যাচাই বাছাই করা হয় খাতা, তারপর রেজাল্ট দেওয়া হয়। আসলে লেখালেখি করলে কোনো জিনিস ভালোভাবে মনে রাখতে সহায়তা হয়। তো এগুলো বেশি থেকে বেশি প্র্যাকটিস করলে তাহলে যে কোনো একটা আননোন কবিতা আসলেও মোটামুটি ধারণা নিয়ে লেখা যাবে। আসলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তা বেশি থেকে বেশি প্র্যাকটিস করেন, বেশি থেকে বেশি পরীক্ষা দেন, বাসায় লেখালেখি করেন। সবার জন্য শুভকামনা, থ্যাংকস ফর ওয়াচিং।